সাপের ভয় যদি আপনার থেকে থাকে তবে একটু শক্ত হয়ে বসুন, আর না থাকলে অপেক্ষা করুন চমকের জন্য। এক বছরের এক বিস্ময় বালক কাণ্ড দেখলে আপনিও চমকে উঠবেন। রথী মহারথীদের মাত করে গোটা বিশ্ব এখন হতবাক হয়ে উপভোগ করছে এই বিস্ময় বালকের কীর্তি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা জেনসন হ্যারিস, তার বয়স মাত্র এক বছর, এখনও কথা বলতে শেখেনি জনসন। টলমলো পায়ে কিছুদিন হয়েছে সে হাঁটতে শিখেছে, ইতিমধ্যেই পছন্দের খেলার সঙ্গেও পেয়ে গিয়েছে জনসন। তবে জনসনের প্রিয় খেলার বস্তুটি হলো একটি সাপ, আর সেই বিষধর সাপ নিয়ে খেলা করাটাই তার অভ্যাস হয়ে গিয়েছে। শুধু সাপের সঙ্গে খেলা করাই নয়, সাপকে জড়িয়ে ধরে ছবি তোলার ক্ষেত্রেও বেশ পটু এক বছরের জনসন। বিষাক্ত সাপের মাথায় চুম্বন দেওয়া থেকে শুরু করে বাগান থেকে সাপ ধরে এনে বাবাকে উপহার দেওয়াটাই জনসনের এখন প্রতিদিনের কার্যকলাপ। খুব সহজেই বিভিন্ন প্রজাতির বিষধর সাপ ধরার কায়দা রপ্ত করে ফেলেছে সে। কোনো উপকরণ ছাড়াই খালি হাতে এক মুহূর্তে সাপকে কাবু করার কৌশল জেনে গেছে এক বছরের জনসন। ইতিমধ্যেই গোটা বিশ্বের কনিষ্ঠতম সাপ ধরাতে ওস্তাদ হয়ে উঠেছে সে। খুদে জনসনের দৈনন্দিন ক্রিয়াকলাপের এমন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। বিশ্বের বালকের ভাইরাল ভিডিও এখন বেশ আনন্দ নিয়ে উপভোগ করছেন সমগ্র বিশ্বের জনতা। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।